শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ ইকবাল হোসেন, পিতা মরহুম আবুল কাশেম, মাতা মরহুম আসিয়া বেগম, গ্রাম ডাকঘর বারৈখালী, উপজেলা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ। আমি সেই সময় তেজগাঁ কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম। আমি পূর্বে থেকেই ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। সেই সময় আমার বড় ভাই সাদত ভাই, ভুলু ভাই, বাতেন ভাই, আজিজুর রহমান ফুকু স্যার, তখন থেকে 69-এর গণ আন্দোলন থেকে আমি রাজনীতির সাথে জড়িত। আমার সৌভাগ্য হয়েছিল যে 7ই মার্চের যে ভাষণ, সেখানে আমরা তেজগাঁ কলেজ থেকে পুরা গ্রুপ আমরা আসছিলাম। ওই ভাষণে ভাষণ শুনেছি বঙ্গবন্ধুর, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষণ, এবং আমার সৌভাগ্য যে তার সাথে গিয়ে আমাদের সংসদ নির্বাচনের পর তার সাথে সাক্ষাৎও করতে পারছি। আমাদের পরীক্ষা ছিল 2 তারিখে, ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা ছিল। তখন তো 5টা 5টা করে পরীক্ষা হতো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরীক্ষার জন্য আমি বাড়িতে গিয়েছিলাম 24 তারিখে। আমার মা এবং আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করে যেন আমি 2 তারিখে এসে পরীক্ষা দিলাম। এই অবস্থায় 25 মার্চ 26 যে তাণ্ডব পাকিস্তানের আমাদের এগেনস্টে করলো, সেই দৃশ্য যারা দেখছে তারাই বলতে পারবে। আমি 27 তারিখে বুড়িগঙ্গা ইয়ে আসছিলাম আমার এক রিলেটিভকে সূত্রাপুর থেকে নিয়ে যাওয়ার জন্য। সেই সময় দেখেছি যে নদীতে গানবুট দিয়ে পাকিস্তানিরা যেভাবে লোকজন মারতেছে এবং হাজার হাজার লোক রাস্তা দিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় কেউ শরবত খাওয়াচ্ছে, কেউ খাবার দিচ্ছে, এটা একটা অকল্পনীয় দৃশ্য। যে দেখছে সেই বুঝতে পারবে যে এটা কী। তো আমরা আস্তে আস্তে গ্রামে গেলাম। গ্রামে আমাদের পূর্ব থেকে একটা ই ছিল, আমাদের ছাত্রলীগের কমিটি বা আমরা মোটামুটি চোরাইন স্কুলের ছাত্ররা এবং শেখানগর স্কুলে, আমি শেখানগর স্কুলে লেখাপড়া করেছি, ম্যাট্রিক পাস করেছি আমি 69-এ। তো আমরা ওই এলাকায় মোটামুটি কিছুটা তৎপর ছিলাম। আমাদের এলাকায় গ্রামে আমাদের যে আর্মি ছিল, যারা আমার কমান্ডার হুমায়ুন সাহেব, এয়ারফোর্সে ছিল বদিউজ্জামান বাদল ভাই, রেজাবর ভাই, এর আমাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলো স্কুলের মাঠে, যে লাঠি দিয়ে তোমরা আগে ট্রেনিং শুরু করো। ফ্লাইট সার্জেন্ট উমর আলী যখন আসলেন আমাদের ওখানে, উনিও ছুটিতে আসছিলেন, উনি এসে আমাদের ওখানে একটা ক্যাম্প, স্থায়ী ক্যাম্প তৈরি করলেন যে আমরা অন্তত আগে ট্রেনিংগুলি দিই। উনি এপ্রিলের দিকে আমাদের ওখানে একটা ট্রেনিং সেন্টার, যজ্ঞেশ্বর ভবন করে নাম, অনেকেই এটা দেখেছে, কারণ এখানে যারা মুন্সিগঞ্জের যারা মুক্তিযোদ্ধা, বিশেষ করে
আনিস ভাই, ওদিকে সুলেমান সাহেব, কাজল ভাই, ইকবাল ভাই, এরা অনেকে আমাদের ওখানে আসছে এবং দেখেছে। এলাহি ভাই প্রথম অবস্থায় যখন মরেল সাহেব আমাদেরকে ট্রেনিং শুরু করলেন, আমরা বিভিন্ন জায়গার বাড়ির থেকে বন্দুক জোগাড় করে নিয়ে আসছি। এরপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গার থেকে পুলিশ এবং ইয়ে আইসা কিছু অস্ত্র জমা হলো। ওখানে রাইফেল, বন্দুক, ট্রেনিং চলতেছিল আমাদের গ্রুপ বাই গ্রুপ। পাশেই আরেকটা গ্রুপ ছিল নাসিকান সাহেব, উনিও আর্মি ইপিআর ছিলেন, উনিও শিবরামপুর একটা স্থায়ী ক্যাম্প ই করে ফেললেন। এইভাবে আমরা বিভিন্ন জায়গার থেকে খোঁজখবর রাখতেছিলাম যাতে নাকি পাক বাহিনী আমাদেরকে আক্রমণ করতে না পারে। হঠাৎ করে একদিন বর্ষার দিন আমরা একটা লঞ্চ সংবাদ পেলাম যে লঞ্চ আসতেছে, হয় আমাদের ওখানে বারুইখালি আক্রমণ করবে অথবা নবগঞ্জ গিয়ে আক্রমণ করবে। তা আমাদের ওখান দিয়ে ইসামুদ্দিন নদীটা যাইতেছিল, পানি খুব বেশি না, আবার আমাদের নদীটা প্রায় শুকায় যায়, তখন শুকাইতো না। তো ওই গালিমপুর ঠিক সাইটার থেকে একটু আগায় গালিমপুর লঞ্চটি আটকে যায়। এদিক থেকে নাসিকান সাহেব এবং আমাদের গ্রুপ সহ ওদিক থেকে আঙ্গুরের গ্রুপ এবং গালিমপুরে আরেকজন আমার মনে আছে আওয়াল নামে এক কমান্ডার, উনিও লোকজন নিয়ে এই লঞ্চকে আমরা আক্রমণ করি। বিকালের থেকে শুরু হয় যুদ্ধ, ওই দিন বিকাল রাত্র যায়, তারপরে দিন যায়, কিন্তু আমরা তো লঞ্চকে, আমাদের কাছে এমন কিছু নাই যে আমরা তাকে আক্রমণ করে জ্বালায় দিতে পারি। এদিক থেকে গোয়ালিমান্ডা থেকে সুলেমান সাহেবের কাজীর বাংলা থেকে সুলেমান সাহেবের গ্রুপ আসে বিকালে, ওদের কাছে রকেট লঞ্চার ছিল, রকেট লঞ্চার দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু লঞ্চকে আমরা জ্বালায় দিতে পারতেছি না। এই সময় আমাদের কমান্ডার বললেন যে তোমরা কে কে জান দিতে প্রস্তুত আছো, সবাই আমরা বললাম যে হ্যাঁ, হাত তুললাম আমরা। তার মধ্যে থেকে আমাদের দুইজনকে বেছে নিল, আমার এক বন্ধু সিরাজুল ইসলাম বাবুল এবং আঙ্গুর সাহেবের গ্রুপের এক ছেলে, দুইজনে ওরা গ্রেনেড নিয়ে ও নদী দেয়া সাঁতরায়, কিছু জায়গায় সাঁতরাইতে হয় কিছু জায়গায় তাদের ইয়ে হয়, মাথায় কুচুরি দেয়া। পরের দিন প্রায় 12টার দিকে গ্রেনেড হামলা হইল, গ্রেনেডটা মারার পরে ইঞ্জিনে যখন গ্রেনেড মারছে লঞ্চটা আগুন লেগে গেছে। আগুন লাগার পরে ওরা লাফায়, এর আগে ওরা মারা গেছে কিছু, লাফায় পড়ে গেল এবং পাশে একটা ওই যে দোকানের মতো ঘর ছিল ওই ঘরে গিয়ে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে ওরাও গুলি করে, আমরাও ওইদিক থেকে গুলাগুলি করি। আমাদের এখানে অনেক গ্রুপ আসিয়া, ওদিক থেকে কাজলের গ্রুপ আসছিল, আরও বিভিন্ন লোক ওদিক থেকে গালিমপুর নবগঞ্জ ওই সাইড থেকে অনেক লোকজন আগে আসতেছিল মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের কাছে সীমিত অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র তখন ছিল এলএমজি লাইট মেশিন গান, যেটা সারাদিন যুদ্ধ হলো। প্রথম ওই লঞ্চ দিয়ে আগলা হয়ে ওরা ওদের পাকিস্তানিরা ওদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করলো, দ্বিতীয় দিন আইসা ওরা ওদেরকে উদ্ধার করে নিয়ে চলে গেল, লঞ্চটা পুড়ে ছাই হয়ে গেল। ওখানে প্রায় ওরা পাকিস্তানি সোলজার্স 30-35 জন মারা গেছে, জীবিত অবস্থায় আমরা প্রায় 8 জনকে ধরে ফেলছিলাম। তাদেরকে ব্যানরের মাধ্যমে গুলি করে না, কারণ আমাদের গুলির তখন অনেক দাম ছিল, যারা মুক্তিযোদ্ধা অনেকেই জানেন, যারা পরে আসছে ভারত থেকে অনেক অস্ত্র অনেক গুলি পাইছে, কিন্তু প্রথম অবস্থায় একটা গুলি ফুটাইলে কৈফত দিত হইতো কমান্ডার সাহেবের কাছে। আমাদের ওই যুদ্ধ শেষ হয়ে গেল, আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে জয়ী হইলাম, কিন্তু গালিমপুর যুদ্ধে আমাদের মধ্যে থেকে একজন নিহত হয়েছিল, আব্দুর রহিম, দুইজন আর্মি ওর কুশায় উঠছিল। কুশায় উঠে ও জিজ্ঞেস করছে যে এখানে মুক্তিযোদ্ধা কেদার হায়, ওই নাসিকান সাহেবের বাড়িতে নিয়ে আসতেছিল, যে নাসিকান সাহেবের বাড়িতে আইনা নিলে ওরে ওদেরকে মারতে পারবে। তো ওরা যখন ঘাটে যখন বিড়াইছে তখন ও খুশি হয়ে নাসিকান সাহেবরে জানানোর জন্য আগে ডাক দিয়ে আসছে। ওরা আর্মিরা বুঝে ফেলছিল যে ও আমাদেরকে মারার জন্য এখানে নিয়ে আসছে, ওর সাথে সাথে ওকে ওখানে ও নিহত হয়। পরে আমরা ওই দুজনকে মেরে ফেলছি। এরপরেই আমাদের একটা সংবাদ আসলো যে ঢাকার থেকে একটা গ্রুপ আসতেছে 2টা লঞ্চ নিয়ে, শেখরনগর আক্রমণ করবে, সিরাজদিঘা থানা শেখরনগর। তো আমাদের কমান্ডার উমর আলী বললো যে আমরা একক গ্রুপে এটা আমরা রক্ষা করতে পারবো না, ওরা যেহেতু 2টা লঞ্চ নিয়ে আসবে। তখন ঢাকার থেকে জিঞ্জিরার যে গ্রুপ একটা ছিল ওরা, এবং আমাদের ওখানে নাসিকান সাহেবের গ্রুপ আর হুমায়ুন সাহেবের গ্রুপ, এই তিন গ্রুপ তিন দিকে আমরা অ্যাম্বুশ করলাম, ট্রেন্স করে বিভিন্নভাবে। ওখানে আমরা প্রায় 2 দিন অপেক্ষা করলাম যে ওরা আসে কি না, আমরা ওদেরকে আক্রমণ করবো, লঞ্চ ই করবো, কিন্তু দুর্ভাগ্য ওরা আসলো না। যেদিন আমরা উড্র করলাম সেদিন বিকালে ঠিক ওরা আইসা হাজির। তা আমরা সবাই উড্ডো করে ফেলছি, নাসিরখান সাহেবের গ্রুপ উড্ডো করে নাই। তো নাসিরখান তার
গ্রুপের লোকজনকে বাঁচানোর জন্য একটা বন্দুকের ফায়ার করছিল। তার লোকজন ঘুমাইছিল স্কুলের এখানে খাওয়া দাওয়া করে, দুপুরে যে আমরা বিকালের দিকে চলে যাব যার যার এলাকায়। ওরা ওই শব্দ পায়ে ওরা লঞ্চটা ভিড়ায় আমাদের ওই এলাকায়, ওই সেখানে করে প্রায় 30-35 জন লোককে মারছে এবং আগুন দিয়ে জেলেপাড়া ঋষিপাড়া ওখানে একটা পূজা হয় কালী পূজা, ওই পূজা মণ্ডপে গুলি করে ওরা অনেক চেষ্টা করছে আগুন লাগানোর জন্য, পারে নাই। তো এরপরে এই লঞ্চ দুইটা চলে গেল শ্রীনগরের দিকে। তো আমরাও সংবাদ রাখলাম যে শ্রীনগর দিকে যখন যাচ্ছে নিশ্চয়ই কোনোখানে আক্রমণ করবে। ওরা শ্রীনগর পার হয়ে প্রায় গোয়ালিমান্ডারের কাছাকাছি, যারা মুন্সিগঞ্জের লোক বা শ্রীনগরের লোক তারা চেনেন, গোয়ালিমান্ডারের কাছাকাছি ওখানে ওদেরকে প্রতিহত করা হয়। কারণ আমরা এদিকদার লোকজন পাঠাই দিছি, সংবাদ পাঠাই দিছি সুলেমান ভাইয়ের গ্রুপে, ইকবাল ভাইয়ের গ্রুপের কাছে এবং কাজলের গ্রুপ ওখানে যারা ছিল এবং শ্রীনগরের শহীদ বিয়ার গ্রুপ, এদের কাছে সংবাদ পাঠানো। ওখানে ওদের সাথে আমাদের এই গ্রুপগুলির প্রায় 2 দিন যুদ্ধ হয় এবং ওরা সম্পূর্ণভাবে পরাস্ত হয়। কারণ ওখানে চারিদিকে ছিল পানি, ওরা পানির মধ্যে বাধ্য হয়েছে যে লঞ্চ যখন ঠেকে গেছে তখন ওরা লাফায় পড়ছে। ওরা ওখানে সবাই দুইটা লঞ্চের যত আর্মি ছিল, ইনশাল্লাহ আমরা ওখানে জয়ী। আমরা অবশ্য বাড়িখালির গ্রুপ, উমর আলী সাহেবের এবং হুমায়ুনের গ্রুপ, নাসিখান গ্রুপ যাইতে যেতে প্রায় শেষ, আমরা গিয়ে ওখানে বিপুল অস্ত্র উদ্ধার করি। ওখান থেকেই আমরা অস্ত্র পাই, ভালো অস্ত্র, গালিমপুর থেকে আমরা অস্ত্র পাই। এই দুইটা যুদ্ধে সরাসরি আমরা ইয়ে করছি। এবং সৈয়দপুর যুদ্ধ, এটা আমাদের যুদ্ধ হয়েছে কিন্তু ইপারে থেকে ওপার, আমরা ছিলাম সৈয়দপুরের ওপার, ওরা ছিল নদীর ইপার। এখানেও গোলাগুলি হয়েছে 3 দিন, কেউ আহত বা নিহত হয় নাই আমাদের মধ্যে। এরপর তো যুদ্ধ চলতেছে, সংবাদ আসলো আমাদেরকে, তখন তো আমাদের লিডার শামওয়াত জেম সাহেব, সংবাদ আসলো যে তুমি তোমরা আমাকে বললো যে তুমি ভারতে আসো। আমি আমার বাইক এবং আরও 7-8 জন ছিল, আমরা আগরতলা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কুমিল্লা ইসলামপুর নামক স্থানে এক জায়গায় আমাদের যে গাইড ছিল, ওই গাইড আমাদের ইসলামপুর একটা বাড়িতে নিয়ে রাখলো। রাত্র 12টা 1টার দিকে আমাদেরকে ওরা যে গোমতী নদী যেটা পার হইতে খুব কষ্ট হয়, ওইটা পার হয়ে সিএমবি রুট পার হয়ে, কারণ আমাদের সামনে গাইড আছে, ওরা জানতো যে কোন সময় পার হইতে হবে, দুদিক দিয়েই গুলি হচ্ছে। সিএমবি রুট পার হওয়া মানে যান নিয়া কোনো রকমে, ওদিকে ধান খ্যাত, আমরা পার হয়ে গেলাম আমাদের রুটটা কোনো রকমে ট্রোলিং করে আমরা পার হলাম। পার হয়ে আস্তে আস্তে আগায় গেলাম, আমাদের ওখানে যারা ইন্ডিয়ান আর্মি ছিল, যারা গার্ড ছিল, তাদেরকে তারা আমাদেরকে থামালো, আমাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কি, আমরা বললাম যে আমরা ট্রেনিং প্রাপ্ত, আমরা রাইফেল চালাইতে জানি, এচএলআর চালাইতে জানি, স্ট্যান্ড গান চালাইতে জানি, গ্যানের ছুটতে জানি। আমরা আমাদের লিডার শামুদ্দিন সাহেব যাইতে বলছে, আসতে বলছে, আমাদের কাছে কিছু ইনফরমেশান আছে এলাকার। তো ওরা তখন আমাদেরকে একটা আর্মি গাড়ি দিল, গাড়ি দিয়ে আমাদের লামমিং হলো রেল স্টেশন ওখানে নিয়ে গেল আর্মি, আর্মি তত্ত্বাবধানে আমাদেরকে কলকাতার নিয়ে গেল। কলকাতা নিয়ে আমাদেরকে কল্যাণী রেস্ট ক্যাম্পে নিয়ে গেল। নেওয়া যাওয়ার পরে ওখান থেকে আমরা সামাজিমের সাথে দেখা করি, দেখা করার পরে উনি বললো যে ঠিক আছে রেস্ট ক্যাম্পে তোমরা এখন রেস্ট নাও। আমরা তখন ওখানে আমাদের সাথে আরও আমাদের এখানে যারা ওই সৈয়দপুর যুদ্ধে আমাদের কুমিল্লার এক ছেলে ছিল জাফর কইরা নাম, ও নৌ কমান্ড ছিল, ওর সাথেও দেখা হলো। আমরা খুব তো ওখানে থাকা অবস্থায় উনি আমাদেরকে পরে আমাদেরকে যশোরে পাঠাই দিল রেস্ট ক্যাম্প থেকে, যে যশোর যাও তোমরা এই নিয়ে। যশোরে আসলাম, যশোর থেকে যশোরে আসার 3-4 দিনের মধ্যে দেশ স্বাধীন। তারপরও আস্তে আস্তে আমাদের 8-10 দিন লেগে গেছে বাড়িতে। বাড়িতে সবাই মনে করতো যে আমরা মারা গেছি, কারণ আমাদের কোনো সংবাদই নাই। এবং মাঝখানে সংবাদ হয়েছে যে আমাদের যে নৌকাটাতে পার করছে কুমিল্লা, এটা একটা ভুল সংবাদ যে আমরা নাকি আমাদের আর্মিরা মেরে ফেলছে, দেশে এরকম বহু সংবাদ হয়ে গেছে। তো আল্লাহর অশেষ রহমত এবং মা বাবার দোয়া ছিল যার জন্য আমরা জীবিত অবস্থায় দেশে ফিরছি। আমি আমার বড় ছেলে ছিলাম না বলে যুদ্ধে গেছি, কাঁদতে কাঁদতে আমাকে পেয়ে সে যে আনন্দটা, এটা আমি এখনো ভুলতে পারি না। বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বর্তমান বাংলাদেশ নিয়ে আসলে আমরা যারা মুক্তিযোদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি না আসতো আমরা অনেকে পরিচয় দিতে পারতাম না। মুক্তিযোদ্ধাকে যে সম্মান শেখ হাসিনা দিয়েছে, দেওয়ার চেষ্টা করছে, কাজে আমাদের এই দেশটাকে যদি আমরা
সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করতে হয় তাহলে আমাদেরকে সোনার মানুষ তৈরি করতে হবে। আমাদের জাতিকে রক্ষা করতে হলে, দেশকে রক্ষা করতে হলে নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং কেন আমরা এই দেশ স্বাধীন করেছি এগুলি তাদেরকে সবাইকে বোঝাইতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আমরা এই জন্য দেশ স্বাধীন করেছি, এই প্রজন্ম যেন এই দেশটাকে রক্ষা করে, এটাই তাদের কাছে আমার আবেদন। আমি বর্তমানে বারুইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের গণ পরিবেশের সম্পাদক এবং মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।